জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, তৈরি হচ্ছে সুপেয় পানির সংকট, আর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়ছে লবণাক্ততা। এর নেতিবাচক প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে এসব এলাকার অনেক নারী। শুধু বাংলাদেশই নয়, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব পড়েছে বিশ্বের অনেক দেশেই। তাই দুবাইয়ে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিন ছিল জলবায়ুর প্রভাবে নারীদের ঝুঁকি নিয়ে বিশেষ দিবস। যেহেতু জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত ঝুঁকির দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভালনারেবল কান্ট্রি, এবং বাংলাদেশের বিভিন্ন উদাহরণ টেনেই কিন্তু আলোচনাগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 123টি রাষ্ট্র একযোগে একমত প্রকাশ করেছে যে তারা জলবায়ু তহবিল এর তৈরি করার ক্ষেত্রে এবং তার ব্যবহারের ক্ষেত্রে নারী স্বাস্থ্যের এবং প্রজনন স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। স্বাস্থ্য ও নারীদের ইস্যুতে বাংলাদেশের পক্ষে জলবায়ু সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, যেহেতু এর জন্য দায়ী ধনী দেশগুলো, তাই বিশ্ব মঞ্চে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরে এর জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত জানান, এসব বিশ্ব আসর থেকে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। বাংলাদেশ তো কোনো পরিবেশ দূষণ করে না এবং খুবই কম করে থাকে অন্য দেশের তুলনায়, অথচ বাংলাদেশ সবচেয়ে বেশি এই পরিবেশ দূষণের কারণে আক্রান্ত বেশি হচ্ছে, ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো যাতে এই পরিবেশের এই ফান্ড থেকে যদি কিছু ক্ষতিপূরণ দেয় বাংলাদেশ দাবিটা, আমরা সেটা তুলে ধরেছি। সুতরাং এখন আমাদের ফোকাসটা চলে যাবে, যেহেতু প্রথম সপ্তাহটা শেষ হচ্ছে, পুরোপুরি নেগোসিয়েশনের দিকে। আমরা যে জায়গায় আমাদের ফোকাসটা রাখবো সেটা হচ্ছে নেগোসিয়েশন, দর কষাকষি, টেক্সট, যে খসড়াগুলো আসছে, কারণ এখানে একটা শব্দ নিয়েই কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। এদিকে এদিন আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি এজেন্সির সাইড ইভেন্টে অন্যান্য দেশের জ্বালানি মন্ত্রণালয়ের সাথে অংশ নেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, 2041 সালের মধ্যে দেশের মোট জ্বালানির 40% ক্লিন এনার্জি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ, যা সম্মেলনে তুলে ধরা হয়েছে। 25 সালের মধ্যে আমরা বলছি যে আমরা মিনিমাম 2000 মেগাওয়াট সোলার আমরা নিয়ে আসবো সিস্টেমে, বড় আকারে 1000 মেগাওয়াট ভারত থেকে আনার জন্য রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার পাওয়ার ইতিমধ্যে আমরা এমইউ সাইন করেছি। এই পর্যন্ত প্রায় 10,500 মেগাওয়াট সোলার প্রজেক্ট আমরা নিয়ে কাজ করতেছি। তারপরে যখন আমাদের বিদ্যুতের ডিমান্ড হয় রাতের বেলায় সন্ধ্যার দিকে পিক আওয়ার, তখন আমরা ব্যবস্থা করতে পারি কিনা, এটা কীভাবে দাম কমানো যায় সেটার ব্যবস্থাও আমরা আলাপ করছি। 28তম জলবায়ু সম্মেলনের পঞ্চম দিন শেষে সামগ্রিকভাবে লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি বিশেষভাবে স্বাস্থ্য ঝুঁকি, নারী স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্ষতিপূরণ চাইল বাংলাদেশ। এখন দেখার বিষয়, এই COP-28 শেষ হওয়ার আগে এই বিশেষভাবে চাওয়া ক্ষতিপূরণ কতটুকু আদায় করে নিতে পারে বাংলাদেশ। মাহমুদ রাকিব, এখন দুবাই, সংযুক্ত আরব আমিরাত।